up in his batting. That's gone up in the air. Will this be taken? দর্শক, স্পোর্টস অ্যানালিটিকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ সামি। দর্শক, আজকে বিশ্বকাপে বাংলাদেশ দল তারা খেলবে নেদারল্যান্ডসের সাথে। ইতোমধ্যে বাংলাদেশ দল তারা বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে এবং সেই পাঁচটি ম্যাচে কিন্তু তারা একটিতে তারা জয়লাভ করেছে এবং বাকি চারটিতে তারা পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয়লাভ করার পর তারা কিন্তু আসলে ইংল্যান্ড, তার পরবর্তীতে আপনি নিউজিল্যান্ড এবং এরপরে ভারত এবং দক্ষিণ আফ্রিকার সাথে তারা হেরেছে। অপরদিকে নেদারল্যান্ডস তারাও কিন্তু পাঁচটি ম্যাচ খেলেছে এবং দক্ষিণ আফ্রিকার সাথে তারা জয়লাভ করেছে এবং বাকি চারটি ম্যাচে কিন্তু তারা পরাজিত হয়েছে। এই হচ্ছে দুই দলের পরিসংখ্যান এবং দুই দলই কিন্তু তলানিতে রয়েছেন। নয়ে রয়েছেন বাংলাদেশ এবং দশে রয়েছেন নেদারল্যান্ডস, এবং টপ অব দ্য টি বলতে গেলে সেক্ষেত্রে ভারত, স্বাগতিক ভারত তারা প্রথম স্থানে রয়েছে। পাঁচটি ম্যাচে তারা 10 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। তো দর্শক, আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পর এবং সেই ম্যাচের কিছু ম্যাচ প্রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিছু পয়েন্টে কথা বলবো। যে এখনও পর্যন্ত যে হেড টু হেড বিবেচনা করেন, যদি হেড টু হেডে সেক্ষেত্রে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মাঝে তারা দুটো ওডিআই ম্যাচ খেলেছে এবং দুটো ওডিআই ম্যাচে বাংলাদেশ তারা জয়লাভ করেছে একটিতে এবং নেদারল্যান্ডস তারা জয়লাভ করেছে একটিতে। এবং বাংলাদেশ যে ম্যাচটি তারা জয়লাভ করেছে সেটি বিশ্বকাপে হয়েছিল 2011 বিশ্বকাপে দেশের মাটিতে, এবং নেদারল্যান্ডস যে ম্যাচটি জয়লাভ করেছিল সেটি 2010 সালে গ্লাসগোতে স্কটল্যান্ডে খেলা হয়েছিল, সেটিতে তারা জয়লাভ করেছে। এই ছিল হেড টু হেড পরিসংখ্যান এবং ওয়ার্ল্ড কাপের পরিসংখ্যান। দর্শক, এখন যদি পিচের কন্ডিশনে খেলা হয়, আজকেও ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে, এবং ইডেন গার্ডেনে কিন্তু আজকে এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই পাঁচটি ম্যাচের আজকে কিন্তু প্রথম ম্যাচ। সো আজকে ম্যাচে লড়ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এক্ষেত্রে পিচের কন্ডিশনে এই মাঠে কিন্তু রোহিত শর্মা 264 রান করেছিলেন সর্বোচ্চ, এবং এই মাঠে ভারতীয় দল তখন 404 রান করেছিল। এবং ইতোমধ্যে এখানে ম্যাচ হয়েছে 35টি এবং 35টি ম্যাচে কিন্তু আসলে প্রথমে যারা ব্যাটিং করেছে তারা কিন্তু আসলে 20 বার জিতেছে, এবং দ্বিতীয়ার্ধে যারা ব্যাটিং করেছে তারা 14 বার জিতেছে, এবং প্রথম ইনিংসের ব্যাটিং গড় হচ্ছে 210। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আসলে প্রথমে যেই অধিনায়কই তিনি টসে জয়লাভ করবেন, অবশ্যই তিনি চাইবেন যে আসলে ব্যাটিং নেওয়ার জন্য, কারণ ব্যাটিং নিয়ে জয়ের পার্সেন্টেজ এখানে অনেক বেশি। এবং পেসারদের ক্ষেত্রে পেসাররা উইকেট সংগ্রহের দিক থেকে এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে 35টি ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সেই 35টি ম্যাচে 264টি উইকেট সংগ্রহ করেছে পেসাররা, অর্থাৎ 61.25% উইকেট তারা পেসাররা নিয়েছে, এবং স্পিনাররা কিন্তু মাত্র 167টি উইকেটে নিয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে আসলে স্পিনারদের দাপটের চেয়ে পেসারদের দাপট কিন্তু অনেক বেশি। এবং আরেকটি বিষয়, যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে আসলে এখন যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস খেলবে, সেই নেদারল্যান্ডসে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কী অবস্থায় রয়েছে এবং নেদারল্যান্ডস তারা কী পজিশনে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যদি আপনি ব্যাটসম্যানদের দিকে তাকান, তারা কিন্তু একজনও স্বাচ্ছন্দ্যে নেই, তারা কেউ স্বাচ্ছন্দ্যে নেই, না বোলাররা রয়েছেন না ব্যাটসম্যানরা রয়েছেন। লিটন এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন মাত্র 177 রান করেছেন, তামিম জুনিয়র যে তামিম তিনি মাত্র 85 রান করেছেন, মুশফিকুর রহিম 165 রান করেছেন, নাজমুল হোসেন শান্ত তিনি মাত্র 74 রান করেছেন, এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান তিনিও কিন্তু ফর্মে নেই, মাত্র সবগুলো ম্যাচে একটি ম্যাচে তিনি খেলতে পারেননি, বাকি চারটি ম্যাচে তিনি 56 রান করেছেন, এবং মেহেদি হাসান মিরাজ 109 রান করেছেন। কিছু যদি বলতে হয় সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, যে গত 3 ম্যাচ খেলেছেন, এক ম্যাচে 41, পরের ম্যাচে 46 ভারতের সাথে, এবং পরবর্তীতে গত ম্যাচ যে হয়ে গেল শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু 111 রান করেছেন। হয়তোবা পারফরমেন্সের ছিটাফোটায় সেক্ষেত্রে অভিজ্ঞ মাহমুদুল্লাহ কিছুটা বা মুশফিক কিছুটা এগিয়ে রয়েছেন, বাকিরা কেউ পারফর্ম করতে পারেননি। যদি আপনি বোলারদের ক্ষেত্রে বলেন বাংলাদেশের বোলাররা আসলে এই ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করেছেন, সেক্ষেত্রে আসলে বলতে হয় যে তাসকিন এবং মুস্তাফিজ মাত্র 2টি করে উইকেট পেয়েছেন, যদিও তাসকিন গত 2 ম্যাচ খেলছেন না, তার কিছুটা হলে ইঞ্জুরি এবং বলতে গেলে তিনি ছন্দে নেই, এবং শরীফুল মিরাজ এবং সাকিব আল হাসান কিন্তু 6টি করে উইকেট পেয়েছেন। যদি আপনি বলতে চান যে আসলে স্পিনাররা কতগুলো উইকেট পেয়েছেন এবং পেসাররা কতগুলো উইকেট পেয়েছেন, সেক্ষেত্রে স্পিনাররা এই পর্যন্ত 14টি উইকেট সংগ্রহ করেছেন এবং পেসাররা 15টি উইকেট সংগ্রহ করেছেন, এবং মোট বাংলাদেশ তুলতে পেরেছে প্রতিপক্ষের 29টি উইকেট। যদিও 5টা ম্যাচে 50টি উইকেট থাকে, কিন্তু বাংলাদেশ কিন্তু 29টির বেশি উইকেট আসলে তুলতে পারেনি। সেক্ষেত্রে সবাই মোটামুটি আসলে স্পিনাররাও ভালো করছেন না, পেসাররাও ভালো করছেন না, ব্যাটসম্যানরাও ভালো করছেন না, তিন জায়গাতেই কিন্তু আসলে বাংলাদেশের আসলে দুর্বলতা রয়েছে। তো বাংলাদেশ অবশ্যই চাইবে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিপক্ষ যেহেতু নেদারল্যান্ডস। অপরদিকে নেদারল্যান্ডস কিন্তু আসলে গত ম্যাচ যে হয়ে গেল তারা অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া কিন্তু 399 রান করেছিল এবং জবাবে তারা 90 রানে আসলে অল আউট
হয়ে যায়, এটি তাদের একটি বাজে দিন গিয়েছিল। যদিও তারা দক্ষিণ আফ্রিকার সাথে তারা জয়লাভ করেছে এবং তারা অবশ্যই চাইবে যে আসলে নিউট্রাল ভেন্যুতে তারা বাংলাদেশের সাথে একটি ম্যাচে জিতেছিল এবং তারা চাইবে যে আসলে নিউট্রাল ভেন্যুতে আবারও যদি জয়লাভ করা যায় সেক্ষেত্রে তারা চেষ্টা করবে। সেক্ষেত্রে কারা হতে পারেন বা কারা ভালো পারফর্ম করতে পারেন নেদারল্যান্ডসের ক্ষেত্রে, নিদা মানুরও তিনি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, বিক্রমজিৎ সিং রয়েছেন, স্কট এডওয়ার্ডস তিনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে খুব চমৎকার খেলছেন, রয়েছেন অ্যাকারম্যান, রয়েছেন ভাডিলাইড রয়েছেন, আসলে তারা যদি জ্বলে উঠতে পারেন হয়তো বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে সাকিব আল হাসান তিনি কিন্তু দেশে এসেছিলেন এবং দেশে এসে ফাহিম স্যারের সাথে তিনি আসলে কনসাল্টিং করেছেন, প্র্যাকটিস করেছেন এবং তিনি আবার কলকাতাতে এসেছেন এবং তিনি আজকে ম্যাচ খেলবেন। অবশ্যই তিনি চাইবেন যে বাংলাদেশের পক্ষে আসলে জয়টি ছিনিয়ে নেওয়ার জন্য নেদারল্যান্ডসের কাছ থেকে। অবশ্যই দর্শক, আপনারা আসলে কী মনে করেন যে আসলে বাংলাদেশ দল তারা নেদারল্যান্ডকে পরাজিত করতে পারবে কিনা এই ম্যাচে, আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও অ্যানালাইসিস নিয়ে আমরা আবার আসবো। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।